হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন ভিডিওটিতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বাংলার বাঘ। হ্যাঁ বন্ধুরা, আজকে আলোচনা করব বেঙ্গল ক্যাট সম্পর্কে। বেঙ্গল একটা খুবই একটা রেয়ার একটা ব্রিড। এটা আমাদের সবারই, যারা আমরা বিড়াল প্রেমী আছি, সবারই একটা খুব পছন্দের একটা বিড়াল। তো চলুন এই বিষয়ে আজকে জেনে নিই। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের সবার মনেই প্রশ্ন আসতে পারে, বেঙ্গল ক্যাটটা কিভাবে আসলো? এটা মূলত এশিয়ান লোফার্ড ক্যাটের সাথে আমাদের ডোমেস্টিক ক্যাটের ক্রস ব্রিডের মাধ্যমেই আসলে প্রথম বেঙ্গল ক্যাটটা উৎপন্ন হয়। এরপরে মানে লোফার্ড ক্যাটগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, ওদের যেই মানে শরীরের যেই প্রিন্টটা, মূলত বেঙ্গল ক্যাট কিন্তু যেটা হয় ওটা কিন্তু আসলে প্রিন্টের উপরেই নির্ভর করে। এবং আপনাদের যেই দাম বেঙ্গল ক্যাটের যেই দাম, এটাও কিন্তু নির্ভর করে এই যে প্রিন্টের উপরে। প্রিন্টটা যত ভালো হবে দামটাও তত ভালো হবে। তো এইভাবে ক্রস ব্রিডের মাধ্যমেই আসলে বেঙ্গল ক্যাটটা উৎপন্ন হয়। বেঙ্গল ক্যাটের লাইফ সাধারণত আপনার 12-20 বছর, এবং এদের লম্বায় প্রায় 14-18 ইঞ্চি পরিমাণে হয়ে থাকে। তো বুঝতেই পারছেন, বাঘ তো বাঘের মতোই হবে, তাই না বন্ধুরা? এদের ওজন, মেল বিড়ালের ওজন প্রায় 9-15 পাউন্ড, এবং ফিমেলের ওজন প্রায় 6-12 পাউন্ড। এরা সাধারণত শর্ট কোটেরই হয়ে থাকে। কালার আসলে ডিফারেন্ট মানে ভ্যারি করে, বেশিরভাগ দেখা যায় ব্রাউন ট্যাবি, তারপর হচ্ছে সিলভার ট্যাবি, চকলেট ট্যাবি, ব্ল্যাক ট্যাবি, এই ধরনেরই সাধারণত হয়। চোখের রং গ্রিন, ইয়েলো, ব্লু এটসেট্রা হতে পারে। আর এদের কান সাধারণত মিডিয়াম বা স্মল ইয়ার্সে এরা বেশি হয়ে থাকে। আমাদের দেশে বেঙ্গল ক্যাট তেমন নেই, হাতে গোনা কয়েকজনের কাছে আপনারা পাবেন। এটার প্রাইসটা অনেক হাই। আপনার একটা বেঙ্গল কিটেনের প্রাইস আপনার 30-50-এর মধ্যে। আসলে প্রথমেই বলেছি, এটা আসলে এই যে মার্কিংটা আপনারা দেখছেন, মার্কিংয়ের উপরে ডিপেন্ড করে আসলে প্রাইসটা। অনেক সময় হয় কি, আমাদের লোকাল যেই ট্যাবিগুলো ওগুলো দেখতেও কিন্তু বেঙ্গল ক্যাটের মতন মনে হয়, কিন্তু ওইগুলো বেঙ্গল ক্যাট না। ওইগুলোর প্রাইস আপনারা আবার 10-20-এর মধ্যেই আপনারা পেলেও পেতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে, বাই বাই।